অসম্ভব, স্টেজে সব সাদা ফুল হবে, লাল ফুল, সাদা, লাল, সাদা, আমি বলছি সাদা, আমি বলছি লাল। মায়ের ইচ্ছে ছিল অভিনয় করার, কিন্তু পরিবার থেকে সাপোর্ট না পাওয়ার কারণে মা অভিনয়ে আসতে পারেননি। তবে মায়ের ইচ্ছে ছিল আমি যেন অভিনয় করতে পারি। মায়ের ইচ্ছে থেকেই অভিনয় জগতে পা রাখি আমি। এভাবেই অভিনয় জগতে পা রাখার কথা বললেন বর্তমান সময়ের মাল্টি ট্যালেন্টেড পর্দা কাঁপানো অভিনেত্রী তাসনিয়া ফারিন। ফারিন বলেন, আমি যখন অভিনয় করতে আসি তখন অভিনয় সম্পর্কে কিছুই জানি না, আমি কখনো ভাবিনি অভিনয় করব। আমরা ফিরব কবে, নাটকটিতে যখন অভিনয় করি তখন আমাকে জোর করে করানো হয়েছিল, সেই সময় আমার প্রফেশনাল হওয়ার ইচ্ছে ছিল না, এখন সেটি হয়ে গেছে। তিনি জানান, মায়ের ইচ্ছে না থাকলে আমি হয়তো আজ তাসনিয়া ফারিন হতে পারতাম না। মা জোর করে অভিনয় করার জন্য আবেদন করেন, তাই তার ইচ্ছে পূরণে আমাকে অভিনয় জগতে আসতে হয়। তাসনিয়া ফারিন বাংলাদেশের একজন উদীয়মান অভিনেত্রী। তিনি মডেলিংয়ের মাধ্যমে তার কেরিয়ার জীবন শুরু করেন। অসংখ্য বিজ্ঞাপনে তাসনিয়া ফারিনকে দেখা গিয়েছে। তাসনিয়া ফারিন একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রী। তিনি সকল প্রকার অভিনয় মানিয়ে নিতে পারেন। প্রতিটি অভিনয় খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন দর্শকের মাঝে, যার জন্য তাসনিয়া ফারিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। তবে দিন দিন নাটকে তার জনপ্রিয়তা বেড়ে চলেছে। তাসনিয়া ফারিন অনেক সুন্দরী একজন অভিনেত্রী। তিনি 30 জানুয়ারি 1999 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। হলিক্রুস স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন তিনি। বর্তমান সময়ে এই অভিনেত্রীর বয়স 23 বছর। তাসনিয়া ফারিন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। 2017 সালে আমরা ফিরব কবে নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় দুনিয়ায় অভিষেক ঘটে ফারিনের। 2018 সালে বিকাশের একটি বিজ্ঞাপনে কোটি বাঙালির প্রিয় নাম ক্রিকেটার মাশরাফির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক নাটকে সুন্দর অভিনয় করে গেছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে দৌড়া বাজান, টাপুর টুপুর, পুলিশ একজন মানুষ, চার কাহন, ফেয়ার ইন লাভ ইত্যাদি। প্রিয় দর্শক, তাসনিয়া ফারিনের কোন কোন নাটকের অভিনয় আপনাদের ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এই রকম নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।